প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। তো আপু কেমন আছেন? তো আপনার নাম কি? মরিয়ম আপা। তো মরিয়ম আপা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোর ছিল। নাটোর ছিল, তো এখন কোথায়? এখন নেই, এখন থেকে মিরপুরে। মিরপুর থাকেন? আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? নানি আছে, আমার একটা ছোট বোন আছে। আচ্ছা, নানি আছে আর আপনার ছোট বোন আছে, আর কেউ নাই? নেই। কেন, আপনার বাবা মা নাই? বাবা মা নেই, আব্বু মারা গেছে আর আম্মু। আচ্ছা, আব্বু কিভাবে মারা গেল, অ্যাক্সিডেন্টে না অসুখে? না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে মারা গেছে। আচ্ছা, তো এখন এই যে আপনি আমাদের ইউটিউবে কেন আসলেন? আসছি ভাই, অনেক কষ্ট করে যাচ্ছে, কেউ কেউ সুখে আসে, অনেক দুঃখ করে তো আর। মানে কি দুঃখ, স্বামী মারধর করে নাকি? না, স্বামী বিয়ে তো হয়নি, স্বামী থাকলে তো। আচ্ছা, মানে কি বিয়ে হচ্ছে না? না, বিয়ে হয়নি, নানির কাছে থাকি, মাসে বাড়িতে কাজকর্ম করি। নানি অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, এখন অনেক বড় হয়েছে, তাই মাসের বাড়িতে পরে বাড়িতে কাজকর্ম করে খাই, নানি অনেক অসুস্থ তার জন্য। আচ্ছা, তো এই জবাবের সংসার নানির কাছে থাকেন, তো কখনো কি বিয়ে করতে মন চায় না নাকি? বিয়ে করতে অবশ্যই মন চায়, যে আমার দায়িত্ব নিব, যে পাশের তো নামাজ পড়াবো, আমাকে পাশে দাঁড়াইব। মনে মতন একটা মানুষ যদি পায়, আমার দায়িত্ব যদি নেয়, সেরকম মানুষ আমি চাই। সে আমার এক দুই এক মতো খাইতে পারলেই হলো, যে যেমনই হোক না কেন। আচ্ছা, তো আপনি তো এখন মানুষের বাসায় কাজ করেন, তো কত বছর ধরে কাজ করেন মানুষের বাসায়? তিন চার বছর মতন করি। তিন চার বছর ধরে করেন, কটা বাসায় কাজ করেন? একটা বাড়িতে কাজ করি, আগে দুই বাড়িতে কাজ করতাম, পরে এক বাড়ি থেকে কাজ থেকে করছি, পরে এক বাড়িতেই কাজ করতে করতে দিন জায়গা। মানে কেন, দুই বাসায় কাজ করলে মানে শরীরে অনেক কষ্ট হয়? অনেক কষ্ট হয়। তো মেয়ে মানুষ তো এত ধকল নিতেও পারে না? না, তাই এক বাড়িতে কাজ করি, সকাল ছটা থেকে কাজে যাই, আর পাঁচটা ছটা থেকে। আর তো বোরকা পরে কেন আসছেন? বোরকা পরে আছি, আমার নানি কইছে যে ওখানে যাই না, নানি তাই আমার বান্ধবীরা বলছে কি যে ওখানে যাও, ও সব ভাইয়েরা তো আর খারাপ না, অনেক ভাইয়েরা তো ভালো আছে, কেউ তোমার দায়িত্ব যদি নেয়, তোমাকে পাশে দাঁড়া, তার জন্য আমি বোরকা পরে আছি। আচ্ছা, নামাজ কালাম পড়েন? নামাজ পড়ার মনে কি, হ্যাঁ নামাজ পড়ি, কাজ করি তাও নামাজ তো পড়ি। মানে কাজের ফাঁকে নামাজটা ঠিক মতো রাখে না? হ্যাঁ। আচ্ছা, তো যাকে বিয়ে করবেন বা সংসার করার ইচ্ছা আছে, সেই ছেলে যদি মনে করেন দুই তিনটা বউ থাকে বা ছেলে সন্তান থাকে, তো সে যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়? যদি তার যদি বউ না থাকে, যদি ছেলে সন্তান থাকে, তো কি স্যার, আমারও তো বাবা নেই, তাই বাচ্চাদেরকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো না, কিন্তু যার বউ যদি না থাকে, আর যদি তিন চারটা যদি বউ থাকে, তো আমারে বিয়ে করবে, তারও তো বাড়িতে অনেক গেঞ্জাম হইব না। দেখা গেলো আপনাকে আলাদা রাখলো? আলাদা রাখলো, তারপরে যদি সে তারা যদি বলে যে না, আমার বউ মারা গেছে, আমার খা আমার বউ নেই, তাহলে আমি তাকে কাছে বিয়ে বলবো, যে বুড়াই হোক আর যেমনই হোক না কেন। মানে বুড়া হোক আর জোয়ান হোক, মানে তার যদি বউ মারা যায় বা চলে গেছে, এরকম হইলে আপনি বিয়ে করবেন? মানে বুড়া জোয়ান আপনার কাছে কোনো ব্যাপার না? না, যে আমরা দুটো মতো খাইতে পারবো, আমার নানির খেয়াল রাখতে পারবো। তো মানুষকে খারাপ বলবেন না, বুড়া মানুষকে বিয়ে করলে? মানুষকে বুড়ো কো মন নাই নাকি? বুড়োদেরও তো মন আছে, আমি তো বুড়ো মানুষের কাছে বিয়ে করি, তো মানুষের কি আসা যায়? আমার যদি সুখে রাখতে পারে, তাহলে মানুষের কোথায় কি আসা যায়? আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে, আমার নাম্বার দিন। নাম্বার বলতে পারেন? তো দর্শক, আপনারা যদি আবুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01816546321। আমি নাম্বারটা আবার বলছি, 01816546321। এই নাম্বারে ফোন দিলে আপনার এই আবুর সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।